তো দিনের মধ্যে শুধু একবার বেতন পেয়েছে এইভাবে কতদিন চলবে দুই মাসেরও বেশি সময় ধরে আমাদের বেতন দেওয়া হচ্ছে না বুধবার এই প্রশ্ন তুলে জিবি হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ছাত্রীরা তারা প্রদর্শন করে বিক্ষোভ বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত হাসপাতালের মেডিক্যাল সুপারের অফিস কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেয় ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা জানান গত তিন মাস ধরে তারা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে নিয়োজিত মোট পঁচাত্তর জনের বেশি ছাত্রছাত্রী তারা জানাই কেন এমনটা হচ্ছে আমরাও তো পরিশ্রম করি অন্যরা পরিশ্রম করে টাকা পাচ্ছে আমরা ইন্টার্ন ডাক্তার কেন পারিশ্রমিক পাব না একবার শুনে নেওয়া যাক ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীদের বক্তব্য তিন মাস তো ক্লাস হয়ে গেছে আমরা নব্বই দিনের মধ্যে শুধু একবার বেতন পেয়েছি আমরা এই কোভিডের মধ্যে আমরা কন্টিনিউ নাইট শিফট ডাবল শিফট করছি সারা দিন তো কাজ করছি আমাদের কেন টাকা দেওয়া হবে না আমরা এটাই আর্চি রেখেছিলাম এখন আমাদের ঘোরানোই হচ্ছে বারবার যে হ্যাঁ আজকে হবে কালকে হবে বাট দেওয়া হচ্ছে না এমন করে করে দুই মাস চলে গেছে তো এই কারণে আমরা এসেছি এখন নাম যত যতক্ষণ আমাদের টাকা আজকের মধ্যে ঢোকা হোক আমরা এখান থেকে সরছি না যাই হোক আমরা সবাই একসাথে আছি আমরা

আমরা এখানে এসেছি আজকে সবাই মিলে একটা প্রটেস্ট করছি সিটিন প্রটেস্ট না অ্যাকচুয়ালি স্ট্রাইক করছি ছোটো একটা কারণ কি আমাদের গত দু মাস ধরে আমাদের স্টাইপেন টেন হচ্ছে না আমরা দিন রাত কাজ করে যাচ্ছি এখানে উইদাউট এনি ফেইল আমরা ট্রাই করছি আমরা নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের সেই হান্ড্রেড পার্সেন্টের ফিরতে কিছু দেওয়া হচ্ছে না আমি যেটা যথাযথ স্টাইপেন আমরা যে যেটা মান্থলি পাওয়া উচিত দু মাস ধরে আমাদের বন্ধ আমরা সেটা নিয়ে সাত দিন আগে কথা বলেছিলাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্টার্ন রাজ্যের বিভাগীয় দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের সচেতন মহলের তরফে বিরক্তি সৃষ্টি হয়েছে করোনা ভাইরাস এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভাগীয় দপ্তর বেশ দক্ষতার সঙ্গে দ্রুত কাজকর্ম সমাধান করছে এমনটা যখন দাবি করা হচ্ছে মন্ত্রী রতনলাল নাথের তরফে সময় আক্রান্ত রোগীদের চিকিৎসা ক্ষেত্রে ইন্টার্ন পড়ুয়াদের বিক্ষোভ এবং বক্তব্য মোটামুটি ভাবে অন্য সত্যের জানান দিচ্ছে সচেতন মহলের বক্তব্য যারা একটি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কাজে জড়িত তাদের সঙ্গে প্রতিশ্রুতির খেলাপ করাটা ঠিক নয় করোনা সংক্রান্ত পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা রয়েছে সেই ভূমিকার কথা রাজ্য সরকার বহুবার স্বীকার করেছে এসব ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার কারণেই রাজ্য বেশ দক্ষতার সঙ্গে করোনা সংক্রান্ত পরিস্থিতি এখনো পর্যন্ত মোকাবেলা করা সম্ভব হচ্ছে বিউরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএন